আসসালামু আলাইকুম দর্শক। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠার পর থেকে আসলে মনটা খুব খারাপ, কারণ আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠার পরে আমাকে বলল যে তুমি কি একটা নিউজ শুনেছো। আমি বললাম কি নিউজ, তো বলল যে ফারুক আঙ্কেল তো মারা গেছেন। ফারুক আঙ্কেল মানে আমাদের চিত্রনায়ক ফারুক সাহেবজি, ওনার কথা বলছি। আসলে তখন আমি ভাবলাম যে এরকম ফেক নিউজ তো অনেক হয়, অসুস্থ হলে অনেকে বলে যে উনি মারা গেছেন, এই ধরনের নিউজ আমাদের দেশে হয়। ভাবলাম যে না, এটা হয়তো সত্যি না, কারণ কিছুদিন আগেই ওনার সাথে আমার কথা হয়েছে, মামির সাথে আমার কথা হয়েছে। ওনারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ওখানে ছিলেন অনেক দিন, তো এর আগেও এরকম একটা মৃত্যু সংবাদ শুনেছিলাম যে উনি মারা গেছেন। আসলে এগুলো মিথ্যা নিউজ ছিল তখন, তবে আজকেরটা সত্য। আমি শোনার পরে সিঙ্গাপুরে ফোন দিলাম, মামিকে ফোন দিলাম। মামিকে ফোন দেওয়ার পর মামি ওখানে কাঁদছিলেন, তো ওনার মেয়ে তুলসী, তুলসীর সাথে আমার কথা হলো। তুলসী বলল যে আপু সত্যি বাবা নেই, বাবা চলে গেছে অন্য দুনিয়াতে। আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না, কারণ আমাদের সাথে না ওনাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, মানে আমরা ওনাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো, ওনারা ছিলেন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। ফারুক আঙ্কেলের কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমার মাকে উনি ফোন দিয়ে বলতো যে আনু তুই এই জিনিসটা রান্না করে আমার জন্য নিয়ে আসিস, আম্মা নিয়ে যেত। এমন ছিল আমাদের সম্পর্ক। খুব খারাপ লাগছে আসলে ওনার জন্য। তো কালকে সকালে ফারুক আঙ্কেলের লাশ নিয়ে ওনারা রওনা দেবেন সিঙ্গাপুর থেকে। ওনার বিপি একদম লো হয়ে গিয়েছিল আর উনি তো অসুস্থ ছিলেনই। কিছুদিন আগেও না ফারুক আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, মামির সাথেও কথা হয়েছে। ফারুক আঙ্কেল তখন আমাকে বলছিল যে আমার জন্য দোয়া করিস, আর তোর মা কেমন আছে, হ্যাঁ তোর মার সাথে কথা বলতে ইচ্ছে করে। তখন আমার মা কথা বলতে পারতেন না অসুস্থতার কারণে, তো উনি আমাকে শেষ ইচ্ছাটা বলেছিলেন যে তোর মার সাথে আমাকে একটু কথা বলাই দিস, হ্যাঁ আর আমি খুব তাড়াতাড়ি চলে আসব, চিন্তা করতে মানা করিস তোর মাকে, তুই আমার জন্য দোয়া করবি, তোর মাকে দোয়া করতে বলবি, আসার পর দেখা হবে। সে দেখাটা আর হলো না। তো আসলে মানুষের জীবনটা এরকম, হ্যাঁ যেমন আমরা আসলে একটা আশা নিয়েছিলাম যে ফারুক আঙ্কেল আসবে, দেখা হবে, সত্যি একটা উজ্জ্বল নক্ষত্র আরেকটা চলে গেলেন। ওনার কথা কি বলবো, উনি আসলে এই মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন, আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন। তুলসী, তুলসী মানে ফারুক আঙ্কেলের মেয়ে, উনি তুলসী একটা কথাই আমাকে বলছিল যে আপু বাবা যেখানে গেছে অনেক ভালো জায়গায় গেছে, তুমি একটু দোয়া করো বাবার জন্য। তুলসীও কাঁদছিল। তো দর্শক আপনারা সবাই দোয়া করবেন, কালকে আমরা যাব ওনার উত্তরার বাসায়, গিয়ে শেষ দেখাটা দেখব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।